আরেকটি প্রশ্ন এসেছে সোহেল প্রবাসী অর্থাৎ এটা আপনার নেক নেম বোঝাই যাচ্ছে আপনি প্রবাসী সোহেল আপনি প্রশ্ন করেছেন জেনারেল থেকে পড়াশোনা শেষ করেছি দেশের বাইরে থাকি যতটুকু পারে ইসলামের নিয়ম অনুযায়ী জীবন চালানোর চেষ্টা করে আসছি আমি আমার ছেলে মেয়েকে দিনে শিক্ষা দিতে চাই সঠিক দিন এবং ইসলামের সঠিক শিক্ষা লাভের জন্য ঢাকার ভেতর বাচ্চাদের ভালো একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম দয়া করে বলবেন যেখানে সঠিক দিন ও ইসলামের শিক্ষা লাভ করতে পারবে আমার বড় সন্তানের বয়স নয় বছর সে এখন সেখানে আপনি ব্র্যাকেটে লিখেছেন লিবিয়া একটি আরবি মাদ্রাসা ক্লাস থ্রিতে পড়ে দেশে আসলে কোন জায়গায় পড়াবো বুঝতে পারছি না তাই আপনার সুপরামর্শ চাচ্ছি আলহামদুলিল্লাহ দেশে এখন অনেকগুলি ইসলামিক প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে ইসলামিক স্কুল আছে যেগুলোতে আমাদের ইসলাম দরদি ভাইয়েরা তারা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন যেন এখানে সঠিকভাবে ইসলামী শিক্ষা দেওয়া যায় দিনী পরিবেশের মধ্য থেকে কোরআনের হাফিজ বানানো যায় কোরআন শুদ্ধ করে পড়ানো যায় অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমি এখানে সুনির্দিষ্ট করে প্রতিষ্ঠানের নাম বলবো না কারণ এক এক প্রতিষ্ঠানের এক এক পরিবেশ সবারই উদ্দেশ্য ভালো সবাই চেষ্টা করে যাচ্ছেন কোনো সন্দেহ নেই কিন্তু এক একজনের প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা এক এক রকম আপনাকে এসে সেগুলো ভিজিট করে দেখতে হবে যে কোনটার পরিবেশের সাথে আপনার চিন্তা ভাবনা কৃষ্টি কালচার আপনার সন্তানের জন্য যেটা ম্যাচ হতে পারে এসব কিছু কোনটা আপনার জন্য বেস্ট এটা আপনাকে খুঁজে বের করতে হবে এমনও হতে পারে যেখানে পড়ালেখা ভালো সেখানে পরিবেশ হয়তো আপনার সাথে ম্যাচ করলো না আবার যেখানে পরিবেশ হয়তো ম্যাচ করলো সেখানে পড়াশোনা ম্যাচ করলো না এটা হতে পারে আমরা বিগত বেশ আহ পনেরো ষোলো বছর ধরে এরকমই দেখে আসছি মদিয়া থেকে ফেরার পর থেকে এই জন্য একদম সুনির্দিষ্ট একটি জায়গা না বলে আমরা বলবো আপনি আপনার বাচ্চাকে কোথায় পড়াতে চান আলিয়া মাদ্রাসায় নাকি প্রাইভেট কোনো মাদ্রাসায় নাকি স্কুলে ন্যাশনাল কারিকুলাম কিংবা ইংলিশ মিডিয়াম ইত্যাদি যে কোনো জায়গায় যেখানেই দিবেন প্রথম কথা হচ্ছে যে আসলে দিনদারি থাকতে হবে দিনদারি থাকতে হবে এবং পরিবেশটা পড়ার অনুকূলে থাকতে হবে এবং যাতে তাদের পোশাক আশাকের কৃষ্টি কালচার কথাবার্তার সেটা আপনি খেয়াল এই এসব কিছুর খুঁজে বের করবেন এটা প্রথম পরামর্শ দ্বিতীয় পরামর্শ হচ্ছে আপনি আমাদের যেই প্রতিষ্ঠান আমরা করতে যাচ্ছি এবং করবে বলে মনে স্থির করেছি সেরকম প্রতিষ্ঠানেও আপনার বাচ্চাদেরকে আপনি সামনে দিতে পারেন বিশেষ করে আমরা কিছুটা উচ্চ শিক্ষার মানে প্রোগ্রাম থেকে আসলে শুরু করতে চাচ্ছি সেটা হলো কলিয়াত কোরআন আসাত আল ইসলামিয়া এটা প্রাইভেট ধারার একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মেদিনী ইউনিভার্সিটির কারিকুলামকে আমরা ফলো করব সেটা মতাবাস লেভেলে মতাবাস মানে হচ্ছে মাধ্যমিক যেটা ক্লাস সিক্স থেকে শুরু হবে এবং তারপরে যেটা ক্লাস হয়তো টেন এবং ইলেভেন বা এর ইকুইব যে প্রাইভেট ধরে মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়ানো হয় আমরা মাদ্রাসা লেভেলে সেটাই আমরা চিন্তা করছি এবং তারপরে কুল্লিয়া থাকবে কুল্লিয়াতে মাদিনার যে কুল্লিয়াগুলো আছে সেগুলোর সিলেবাস আমরা ফলো করব তো সেটা আমরা শুরু আপনারা একটু খোঁজ খবর রাখুন এবং আমাদের সাথে যোগাযোগ তাহলে হয়তো সাল সালে আপনাদের সন্তানদেরকে আমরা ইউনিভার্সিটির কারিকুলাম এবং সিলেবাসের আলোকে শিক্ষা দান কর্মসূচি চালিয়ে যেতে পারব ইনশাআল্লাহ মোহাম্মদ